আজকে আমাদের টপিকসের নাম কি? কে করছে? ও আপনি ইয়ে করেছেন না? লিকুইফাই, ব্রাশ, বিভিন্ন এফেক্ট ইউজ করে করা যাবে, তবে এক ধাপে করলে হবে না, এখানে কয়েকটা ধাপ রেকর্ড হচ্ছে। তাহলে আমাদের আজকে ক্লাস হচ্ছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট কথাটার সাথে কে কে আগে থেকে পরিচিত ছিলেন? হাত তুলেন। মাত্র দুইজন? আচ্ছা, তিনজন। নবী ভাইকে যদি হাত নাও তুলে আমরা বুঝে নেবো উনি জানে আসলে। আর কে জানি এদিকে কার হাত জানি দেখলাম, রুমি ভাইয়ের হাত দেখলাম। ওকে, আর যারা ফিজিক্স নিয়ে পড়াশোনা করেছেন বা ইয়ে করেন তারা জানবেন, আবার গ্রেডিয়েন্ট বলে ফিজিক্সে আরো তিনটা জিনিস থাকে, মানে গ্রেডিয়েন্ট, কার্ল, ডাইভারজেন্স। তো ওইখানে আমরা সারা জীবন পড়ে এসেছি, ওইখানে গ্রেডিয়েন্টটা পড়ে এসেছি। হ্যাঁ, এখন এখানে এসেও গ্রেডিয়েন্টটা পাচ্ছি আর কি। যাই হোক, তো কিছু কিছু ডিজাইনের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে মানে একই ডকুমেন্টে আমরা কাজ করছি কিন্তু বিভিন্ন কালার কম্বিনেশন থাকে। বিভিন্ন কালার কম্বিনেশন থাকে না, দেখা যায় যে একটার সাথে আরো বিভিন্ন কালার মিক্স হয়ে গেছে, হয়ে নতুন একটা এফেক্টের মতো তৈরি হচ্ছে। তো এখানেও আমরা যেটা গ্রেডিয়েন্ট যেটা কাজ করব সেটা মূলত কাজ অনেকটা ওরকমই। তো আস্তে আস্তে আজকে একটু বেসিক আইডিয়া জাস্ট দেওয়া হবে, আস্তে আস্তে কাজ করতে করতে আপনারা সেটা সম্পর্কে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। তো এখানে আমি যদি একটু একটু সবাই এদিকে কম্পিউটার মনিটরটা অফ করে দেন, অন থাকুক বাট মনিটরটা অফ করে দেন, আমি দেখানোর পর এমনিতেই তো প্র্যাকটিস করার সুযোগ পান। আচ্ছা, এখানে গ্রেডিয়েন্ট কোনটা, মানে কোন আইকনটা গ্রেডিয়েন্ট নির্দেশ করছে? এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, এখানে লিখেই আছে যে গ্রেডিয়েন্ট টুল। আমি যদি সরাসরি জি চাপি, এই দেখবেন আমি যদি জি চাপি গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট হবে। আমি যখনই গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করছি তখন এখানে একটা কি হচ্ছে, একটা অপশন বার তৈরি হচ্ছে যে যারা কার সাথে রিলেটেড, গ্রেডিয়েন্টের সাথে রিলেটেড। তো প্রথম বক্স যেটা আছে, প্রথম বক্সে কি দেখতে পাচ্ছি, এখানে কেউ আছে নাকি? এই শিমুল ভাইয়ের গলার মতো শোনা যাচ্ছে। আচ্ছা, এই যে দেখেন এখানে কি আছে, যে কিছু কালার আগে থেকে তৈরি করা দেয়া আছে, এটা হচ্ছে ডিফল্ট ভাবে তৈরি করে দেয়া। তো আমরা এট ফার্স্ট ডিফল্ট গুলো একটু ইউজ করে একটু কাজ করব, পরে আমরা নিজেরা গ্রেডিয়েন্ট তৈরি করব। তো এগুলো কি করা আছে, ডিফল্ট ভাবে তার তৈরি করে দেয়া। এখন আমি যদি প্রথম যে ইয়েটা আছে আমি যদি সেখানে একটু একটু মাউসটা রাখি, কি দেখাচ্ছে যে ফরগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এটা ফ্যাক্ট না, আমি যদি খোলা চোখে বুঝি তাহলে এখানে কালার কয়টা আছে আসলে, কি কি কালার আছে? এই লাল কই পেলেন? কালো এবং আচ্ছা বাংলা ইংলিশে বলেন তো বুঝি না। তো এখানে আছে হচ্ছে কালো এবং নীল আছে, তাই তো? তার মানে আমার এখানে যে যে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করা হচ্ছে সেখানে দুটো কালার আছে, কালো এবং নীল। আচ্ছা, আমি কালো এবং নীলটা এখান থেকে আমি সিলেক্ট করি। ওকে, সিলেক্ট করলাম। এখন আপনি এই জায়গাটা যদি একটা খেয়াল করেন, এখানে পাঁচটা জিনিস আছে। প্রথমটা আছে কি, লিনিয়ার গ্রেডিয়েন্ট। লিনিয়ার, যারা ম্যাথের স্টুডেন্ট বা সায়েন্স রিলেটেড সাবজেক্টে পড়াশোনা করেছেন তারা জানবেন যে লিনিয়ার মানে কি। লিনিয়ার মানে হচ্ছে যে রৈখিক, সোজা বা রৈখিক, ঠিক আছে? তো এখানে আমার প্রথমে আছে লিনিয়ার গ্রেডিয়েন্ট। আমি যদি এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এখন একটা কোণা থেকে টান দেই, আপনি একটু দেখবেন কি হয়। আমি যতটুকু ইচ্ছে টান দিতে পারি, ধরেন এই টান দিলাম। এখানে যে কালারটা এসেছে, একটা জিনিস দেখেন, এই পাশে হচ্ছে নীল, এই পাশে হচ্ছে কালো। নীলটা ধীরে ধীরে কিসে পরিণত হচ্ছে, কালোতে। আর কালোটা কিসে পরিণত হচ্ছে, কালোটা পরিণত হচ্ছে নীলে পরিণত হচ্ছে। তো এখানে কালারটা কি হচ্ছে, এরকম সোজা করে কিন্তু আছে কালারটা, কালারটা সোজা হয়ে আছে। আপনাদের একটু কনফিউশন হতে পারে এই জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে আসলে যে জিনিসটা হচ্ছে নীলটা ধীরে 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 কালোতে যাওয়ার চেষ্টা, কালোর সাথে মিশে যাচ্ছে, আর কালোটা ধীরে ধীরে নীলের সাথে মিশে যাচ্ছে। এটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্টের বৈশিষ্ট্য। আমি যদি কন্ট্রোলটা যদি পেছনে যাই, আচ্ছা এখানে একটা জিনিস এই সুযোগে দেখিয়ে নেই, আপনারা যখন ইয়ে করেন যে কন্ট্রোল অল্টার জেড দেন, একটা পর্যায়ে দেখা যায় যে দিতে দিতে ওইটা আর ইয়ে হয় না, কাজ করে না, ওইটা আপনারা দেখেন কি করবেন, কন্ট্রোল কে দিয়ে কি আসবে,
প্রিফারেন্স আসবে, সেখান থেকে যাবেন হচ্ছে পারফরমেন্সে। হ্যাঁ, তারপর এখানে দেখেন হিস্টোরি স্টেক, এখান থেকে 20 থেকে ওইটাকে একেবারে সর্বোচ্চ করে দিবেন 1000 করে দিয়ে ওকে দিয়ে দিলেন। এখন আপনার আশা করি অনেক অনেকবার 1000 বারের বেশি যাওয়ার তো প্রয়োজন পড়বে বলে মনে হয় না। হ্যাঁ আচ্ছা, তো এই গ্রেডিয়েন্ট সিলেক্ট থাকা অবস্থাতেই এখন যদি আমি এখানে ক্লিক করি, এটাতে কি দেখাচ্ছে? রেডিয়াল, রেডিয়াল মানে কি? গ্রেডিয়েন্ট, রেডিয়াল, রেডিয়াল বৃত্তাকার। হ্যাঁ মানে বেশার একটা বৃত্ত স্বাভাবিকভাবে সেখানে বেশ থাকবে। হ্যাঁ তো দেখেন, আমি যদি এখন এখানে, আপনি একটু খেয়াল করবেন, আমি এখানে আঁকি জাস্ট এইরকম একটা টান দিয়ে আঁকি, এখানে কিছু কিছু দেখতে পাচ্ছেন? মানে একটা বৃত্তাকারে এখন নীলটা যেহেতু এখানে সামনে আছে, এই জন্য নীলটা কি হয়েছে, মানে দুটো কালারই কিন্তু ভুল হয় নাই। এখানে ভুল হয়েছে কোনটা? যেটা প্রথম আছে। এটাকে দেখেন আমি আরেকটা কাজ, এই যে এখানে রিভার্স, রিভার্স মানে কি বিপরীত বা উল্টানো। আমি এটা ক্লিক করে যদি এখন ইয়ে করি, আচ্ছা এখানে বোঝা যাবে না কারণ কালোর উপর কালো পড়বে, তো এই আছে, এই যে দেখেন, আচ্ছা এই খেয়াল করে নিই জায়গাটা, এই আছে আমার প্রথম অবস্থা, নীল আগে কালো পেছনে। এখন আমি রিভার্স দিলে আপনি এই জায়গাটা একটু খেয়াল করবেন কি হচ্ছে। হ্যাঁ এখন আমি দেখেন এখানে যদি আঁকি আমি, তাহলে আমার কালোর মধ্যে বৃত্তাকার তৈরি হচ্ছে। হ্যাঁ এই দেখেন কালোটা বৃত্তাকারের মতো হচ্ছে আর নীলটা আমার ব্যাকগ্রাউন্ডের মতো দেখাচ্ছে। তো এটা হচ্ছে রেডিয়ালের বৈশিষ্ট্য। তারপর দেখেন এটা হচ্ছে অ্যাঙ্গেল, এটা দিয়ে যদি আমি আঁকি, এটা যদি এটা দিয়ে যদি আমি আঁকি তাহলে দেখি কি হয়। আচ্ছা রিভার্সটা তুলে নেই আগে, তাহলে বুঝতে সুবিধা হবে, নীল সামনে আছে। এখন দেখেন কি হচ্ছে, একটা কৌণিক তৈরি হচ্ছে না, যেভাবেই করেন একটা কোণা তৈরি হবে, মানে একটা কর্নারে তৈরি হবে। কোন জায়গাটা ব্ল্যাক কেন, এই জায়গাটা এখান। আচ্ছা একটা জিনিস হচ্ছে, মানে গ্রেডিয়েন্টের ক্ষেত্রে যদি আমি যে কালারগুলো ইউজ করি, তারা একটা পর্যায়ে মানে একে অপরের সাথে মিশে যাওয়ার চেষ্টা করে। তো এখানে সে এই জায়গাতে যদি নাও মিশেছে, কিন্তু ওই জায়গা দিয়ে সে মিশার চেষ্টা করতেছে, বুঝছেন? তো আমরা যদি প্রথমটা একটু খেয়াল করি, মাঝখানে জায়গাটা কিন্তু আস্তে আস্তে একটা ব্লারের মতো মনে হচ্ছিল। আচ্ছা পরেরটা দেখেন, পরেরটা হচ্ছে রিফ্লেক্ট মেবি। হ্যাঁ রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট, রিফ্লেক্ট মানে কি প্রতিফলন বা প্রতিফলিত হওয়া। তো আমি যদি এখানে একটু লম্বা করে যদি আঁকি, আচ্ছা এটা অনেকটা যদি ইয়ের মতো দেখাচ্ছে, এত বড় না করে ছোট্ট একটা দেখালে ছোট্ট দাগ হচ্ছে না, তো পুরোটা ভালো হচ্ছে। আবার চেঞ্জ করে দেবো, আচ্ছা এটা করে দেখি তো কি হয়, দিলে একপাশটা সাদা বোঝা যাবে না। অনেকগুলো নিয়ে করবেন, অনেকগুলো নিয়ে আছে মেবি, এটা মেবি আচ্ছা রিফ্লেক্ট এখানে ঠিকঠাক বোঝানো যাচ্ছে না। পরে দেখেন একটা আছে এখানে কি ডায়মন্ড গ্রেডিয়েন্ট, এটা দিয়ে যদি ক্লিক করি কি হয় দেখবেন, কি হচ্ছে ডায়মন্ডের শেপ আসছে এখানে। তো আমি দুটো কালার নিয়ে করি, জিনিসটা বুঝতে একটু সুবিধা হবে। এই যে দেখেন কি হচ্ছে, এখানে একটা ডায়মন্ডের শেপ তৈরি হচ্ছে না, ডায়মন্ডের শেপ তৈরি হচ্ছে, যেহেতু আমার প্রথমে এখানে কালার আছে কি নীল, তাহলে ডায়মন্ড ওইটাও ইয়ের মতো কাজ করছে, ও যে রেডিয়ালের মতো কাজ করছে। এখানে আমি রিভার্স দিয়ে দিই, দিয়ে এখন যদি করি দেখবেন কালোটা চলে আসবে মাঝখানে, ঠিক আছে? তো এটা কিসের মতো শেপ তৈরি করছে, ডায়মন্ডের মতো। এখন খুব ইম্পর্টেন্ট একটা জায়গা আছে, যে মোড, যে অপশনটা, এই মোডটা কিভাবে কাজ করে, আমরা এটা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে দেখালে হবে না, এটা দেখানোর জন্য আমরা একটা ছবি নেই। ইয়ে ভাই খুব ঘুম পাচ্ছে আপনার না, রুমি ভাই, এই জন্য বিকালে ক্লাস নিতে চাইও না, আমারও ঘুম পায় আপনাদেরও ঘুম পায়। আচ্ছা একটা ছবি নেই, এই ছবি নিয়ে কাজ করি, যদি 32 MB ছবি নিয়ে যদি কাজ করি, পিসির অবস্থা 12টা বেজে যাবে না, সকালে এখানে এটাতে বসছি ওটাতে বসছি। তো প্রথমে ভাবলাম মনে হয় কম্পিউটার গুলো স্লো মনে হয়, পরে দেখি না এই ছবি নিয়ে কাজ করছি, তো
এই জন্য স্লো হয়ে গেছে। আচ্ছা এখন এই জায়গাতে যে মোড যেটা আছে সেখানে আসলে কি কি আছে দেখি তো আমরা, এটার সাথে আপনারা কিন্তু অলরেডি পরিচিত, কিন্তু পরিচিত এই অপশনটা কিন্তু এই জায়গার মধ্যেও আছে। তো এখন এখানে একটা কথা আছে, কথা হচ্ছে আমি এই ছবিটার মধ্যে ইয়ে করলাম, একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলাম, এই ছবিটার মধ্যে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলাম, করি আমি ধরেন এই কালারটাই অ্যাপ্লাই করলাম। গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার পর, আচ্ছা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলাম, করার পর আমি যদি এখান থেকে মোড চেঞ্জ করতে চাই, দেখেন আমি চেঞ্জ করছি কিন্তু আমার মূল যে ছবিটা আছে তার মধ্যে কোনো এফেক্ট ধরা পড়ে না, কিছু মানে পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না কিছু বোঝা যাচ্ছে না, কিছু বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে না। আচ্ছা তো এই এফেক্টটা যদি আমাকে এখানে বুঝাতে হয় তাহলে যেটা করতে হবে যে মোডটা আমি আগে অ্যাপ্লাই করতে হবে, দেখেন এই আছে, আগে আমি এখান থেকে একটা মোড সিলেক্ট করে নিই, যেমন কালার বার্ন, কালার বার্ন নিলাম, নিয়ে যদি এখন আমি এখান থেকে এই গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই করি, এখন কি কালার বার্নের এফেক্টে পড়েছে এখানে? কিন্তু আমি আগে ইউজ করতে গেলে কিছু সমস্যাও কিন্তু আছে, সমস্যা কি আমি আগে থেকে তো জানি না যে এটা লুকস কিরকম হবে, জানি দেখেন এখন আমি যদি এখান থেকে চেঞ্জ করি আশা করি চেঞ্জ হওয়ার কথা না, হচ্ছে হচ্ছে না। তো এটা সবচেয়ে বেটার হয় আমি যদি আরেকটা ধাপে আরেকটা স্টাইলে যদি এটা ইউজ করি, দেখেন সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে একটা নিউ লেয়ার নিতে হবে, নিউ লেয়ার নিয়ে সেই লেয়ারের মধ্যে আমি গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করবো, ধরেন এটা নিলাম, এই গ্রেডিয়েন্টটা এখানে অ্যাপ্লাই করলাম, এই যে দেখেন একটা নিউ লেয়ারের মধ্যে, কিন্তু নিউ লেয়ার নিয়ে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলাম, ওকে করার পর এখান থেকে যদি আমি মোড চেঞ্জ করতে চাই জীবনেও মোড চেঞ্জ হবে না, হচ্ছে হচ্ছে না না, কপি টপি কিচ্ছু করার দরকার নেই। দেখেন আমি লেয়ারটা কেন নিলাম, এখন আমি এখান থেকে ইউজ করব, এই যে দেখেন এখন আমি একটা একটা করে নিচে নামি, এফেক্ট পড়ছে কিছু, তো আমার আগেরটা থেকে এটা ইজি না, কারণ হচ্ছে এটা হলে আমি অ্যাপ্লাই করে করে দেখতে পাবো যে কোনটা ইয়ে হচ্ছে ভালো লাগছে, তো সেক্ষেত্রে একটা নিউ লেয়ার নিয়ে কাজ করতে হবে। আপনি যদি আবার মূল ছবির মধ্যে নিয়ে করেন তাহলে কিন্তু এটা আবার পাবেন না, এই যে দেখেন সাদা কালো ছবি ছিল কিন্তু এখন কি হয়ে গেছে একটা যে কালার এফেক্টের মতো চলে আসছে ছবিটার মধ্যে। আচ্ছা তো আপনারা যখন এখন গ্রেডিয়েন্টে কাজ করতে যাবেন তো আপনাদের ক্ষেত্রে যে জিনিসটা মনে হবে যে আমি যত বেশি কালার নিয়ে করব ততই মনে হয় গ্রেডিয়েন্ট সুন্দর হবে, কিন্তু গ্রেডিয়েন্টের ক্ষেত্রে একটা জিনিস দেখেছি মানে কাজ করতে গিয়ে যে কাছাকাছি কালারের একটা বা দুটো মানে দুটো বা তিনটা কালার নিয়ে কাজ করলে সেই গ্রেডিয়েন্টের এফেক্টটা একটা প্রফেশনাল লুকস আসে তার মধ্যে। আচ্ছা এটা আমরা পরে দেখবো। তো রুমি ভাই এতটুকু সমস্যা আছে কিছু? তাহলে আমি যদি এই মোডটা মানে এখানে অ্যাপ্লাই করতে চাই তাহলে আমার কাজটা কি, একটা নিউ লেয়ার নিয়ে সেখানে আমি প্রথমে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব, কি কি বুঝি নাই, আরে ভাই কি ঘুমাচ্ছে নাকি? আচ্ছা ঘুমাবে, যে ঘুমাবে তাকে ভিডিও দেবেন না শেষ। আচ্ছা তো তাহলে এই জিনিসটা বোঝা গেল। আচ্ছা আমি এই লেয়ারটা এখন ডিলিট করে দেই, এটা প্রয়োজন নেই আমার, ওকে। আচ্ছা এই অপাসিটিটা, অপাসিটি তো আচ্ছা বুঝতে পারবেন এমনিতেই, যাও তাও অ্যাপ্লাই করে দেখাই। সুমন ভাই এই সাগর একটু কথা কেন, এটা দেখেন এখান থেকে যদি আমি অপাসিটিটা যদি কমাই, কমার কথা তো উপরে কমাচ্ছ কমছে কিন্তু এখানে, আচ্ছা এটা মনে হয় দাঁড়ান একটু দাঁড়ান, মানে অপাসিটিটা আগে সিলেক্ট করে তারপর অ্যাপ্লাই করতে হবে, মানে অ্যাপ্লাই করে যদি অপাসিটি কমাই তাহলে কাজ হবে না, এখান থেকে কমাতে পারবো। হ্যাঁ এই যে এখান থেকে, আচ্ছা দাঁড়ান আমি আবার যাই এটা লেয়ার,
আচ্ছা এটা 100% করে দিতে হবে আগে, না রিভার্সটা ইয়ে করে দিলাম। হ্যাঁ জটিল জটিল লেখাটা একটু বুঝার, লেখাতে কি অ্যাপ্লাই করেছেন লেখাতে? লেখাতে এই যে দেখেন, তাহলে এখান থেকে আবার কিন্তু আমি গ্রেডিয়েন্ট সরি অপাসিটি কমিয়ে কি করতে পারবো, কাজ করতে পারবো। যেমন যেমন দেখেন এখানে একটা এফেক্টের মতো আসছে, খুব ইজিলি কিন্তু করতে হচ্ছে, খুব কঠিন কিছু না, খুব কঠিন কিছু এটা, একেবারে ইজিলি কাজ করা গেছে এটা। তো তো যখন এটা দেখবেন এইভাবে কাজ করতে পারছেন না, তখন এইভাবে মানে এখান থেকে লেয়ার প্যানেল থেকে আপনি এই মোড অ্যাপ্লাই করতে পারবেন, অপাসিটির পরিমাণও অ্যাপ্লাই করতে পারবেন। ওকে হ্যাঁ বলেন। সিলেক্ট করতে হবে আগে, মানে কি প্রশ্নটা আবার ক্লিয়ার করুন আমাকে। আচ্ছা আচ্ছা হাত সিলেক্ট করতে হবে জানা। তো আমার ফেভারিট টুলস টুলটা নিলাম, এই যে হার্ডনেসটা দেখবেন এখানে সে সাদাটাকে ধরে নিচ্ছে, আচ্ছা হার্ডনেস জিরোই আছে এখানে। আচ্ছা দাঁড়ান একটু পরে, একটু পরে, চোখেও তো দেখছি না। আসলে আমি খুব এক্সাইটেড আজকে বুঝছেন, এই জন্য কাজ টাজ করতে ইচ্ছে করছে না। হ্যাঁ আজকে না, যাব আমি বৃহস্পতিবার বিকেলে যাব। হ্যাঁ তো আজকে যে ছুটি কনফার্ম হয়েছে তো সেজন্য এক্সাইটেড। আচ্ছা কই জানি আমার গ্রেডিয়েন্ট, বুঝছেন এখন যদি আপনি এখান থেকে মোড অ্যাপ্লাই করেন, মোড অ্যাপ্লাই না করলে কিন্তু এটা এরকমই হয়ে থাকবে। এটা কি দেখাচ্ছে, কোনো হাত মনে হচ্ছে না এটা। আচ্ছা আমরা আরো একটু কালার তৈরি করবো, এরপরে দেখবেন এখন তো এখানে রেডিমেড কিছু তৈরি করা সেগুলো আমরা ইউজ করছি। তাহলে আমার যদি কোনো নির্দিষ্ট জায়গায় আমি গ্রেডিয়েন্ট ইউজ করতে চাই, তাহলে ওই জায়গাটা কি করতে হবে আগে সিলেক্ট করতে হবে, আর সিলেক্ট করে শুধু কালার অ্যাপ্লাই করলে নাও ভালো লাগবে, তখন এই জায়গাগুলোকে ইউজ করবেন, পরে দেখবেন কোনটা ভালো লাগছে সেই অনুসারে কাজ করবেন। এটা ভালো লাগছে কিন্তু, আমরা সামনে শিখবো যে একটা সাদা কালো ছবি আছে সেটাকে কিভাবে কালার করতে পারি, সেটা সামনে শিখবো। বাসা থেকে আসি তারপর এটা করাবো। এই কালকে থেকে তুফান ভাইকে দুপুরে খাবার দেবেন না আপনারা, মেয়ে খাবার খাওয়ার পর শুধু ঝিমায়। সুন্দর হয়েছে আচ্ছা তো আসেন, এখন আমরা একটা নিজে একটা কালার তৈরি করি। কিছু রেডিমেড দেওয়া ছিল, এখন আমরা নিজে তৈরি করি, মানে একটা গ্রেডিয়েন্ট আমরা তৈরি করব। যেমন এখানে আমি যদি এখন ক্লিক করি, এই জায়গাটা যদি আমি ক্লিক করি, এখানে যে গ্রেডিয়েন্ট গুলো আছে সেগুলো তার তৈরি করে দেয়া না, তৈরি করে দেয়া। তো এখন আমি ডিজাইন করতে গেলে আমার নিজস্ব তৈরি করার প্রয়োজন পড়তে পারে, এগুলো দিয়ে তো কাজ হবে না। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে দেখেন, প্লিজ একটু এদিকে, এখন ক্লিক করে করছি কোথায়, এখানে না, মানে যে নিচের দিকে একটা অ্যারোর মতো আছে সেখানে ক্লিক করছি, আর এখন আপনি ক্লিক করবেন ঠিক এই বক্সের মধ্যে। দেখেন বক্সের মধ্যে ক্লিক করলে কি হচ্ছে, নতুন একটা বক্স উইন্ডো আসছে এবং উইন্ডোটার নাম হচ্ছে গ্রেডিয়েন্ট এডিটর। কথার মধ্যে কিন্তু বোঝা যাচ্ছে যে আমি এখানে কি করতে পারবো, গ্রেডিয়েন্টকে এডিট করতে পারবো। তো অ্যাট ফার্স্ট এখান থেকে আমার যে যেটা ইচ্ছে আমি যে কোনো একটা কালার এখান থেকে আমি চয়েস করে নিই, যে কোনো একটা আমি নিয়ে নিলাম।
এখন দেখেন এই যে রঙের ডিব্বা বুঝেন তো? আচ্ছা এখন রঙের ডিব্বা দেখেন, এটাকে যদি আমি পুরো একটা স্কেল ধরি, তাহলে এখানে একটা ডিব্বা আছে বা বক কৌটা আছে, এখানে আরেকটা কৌটা আছে। আপনি খেয়াল করলে দেখবেন আমি যখন এখানে ক্লিক করছি, এখানে কোনো পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না? কি কোন ভাই, এই যে দেখেন এখানে এই যে আপনারা যদি এই দুটো আমাদের তফাৎ দেখেন, এই জায়গাটা একটু খালি টাই বেরোচ্ছে, আর এই জায়গাতে একটা কালো দাগের মতো আছে এখানে। হ্যাঁ এখন আপনারা আগে দুটো একটু দেখেন, এই কালো দাগ দেখেন আর এখানে ওই জায়গাটা দেখেন। এখন আমি যদি ওইটা দিকে ক্লিক করি, তাহলে দেখেন কালো দাগটা ওখানে গেছে। তো যখন ওই ছোট্ট কালো দাগটা দেখবেন, তখন বুঝবেন যে আমার ওটা কি হয়েছে, সিলেক্ট হয়েছে। এখন এই যে মানে কৌটা, এই কৌটার পাশে কোন রংটা আছে এখানে? নীল। তার মানে হচ্ছে আমার এই কৌটার মধ্যে কালার আছে কি? নীল কালার আছে। আর এই কৌটার মধ্যে আছে তাহলে কোন রং? কালো রং। দেখেন আমি যখন এই কৌটাটা সিলেক্ট করছি, এই এখানে কালো রং দেখা যাচ্ছে, এটা যখন সিলেক্ট করছি নীল রং দেখা যাচ্ছে। এখন আমি চাচ্ছি এই নীল রংটা কি রং আপনারা বলেন, বললে আমি বললেও সমস্যা, বলেন হলুদ দেবো না নীল না, আমরা একটু চেঞ্জ করে দেখতে চাচ্ছি। আচ্ছা তাহলে দেখেন এখন কি করতে পারি, দুটো কাজ করা যেতে পারে। একটা হচ্ছে এখানে ডাবল ক্লিক করি, যদি কি হচ্ছে আমার কালারের যে ইয়েটা সেটা আসছে। আমি যদি এক্সাক্ট কোনো কালার জানি, আপনারা তো ওয়েব ডিজাইন করেছেন ইতিমধ্যে, আপনারা কালার কোডের ব্যাপারটা জানেন হয়তো, কালার কোডের ব্যাপার তো। আপনার যদি কোনো নির্দিষ্ট কালার কোড আগে থেকে জানা থাকে, আপনি সেই কালার কোডটা এনে জাস্ট এখানে বসিয়ে দিতে পারেন, এখানে পেস্ট করে দিলে অটোমেটিক্যালি সে নিয়ে নিবে। যেমন আমি যদি সব জিরো দিই, দেখবেন অটোমেটিক্যালি এটা কালো হয়ে যাবে। কয়টা জিরো জানি দিতে হয়, ছয়টা? দেখেন কালো হয়ে গেছে, রংটা কালো হয়ে গেছে না? হ্যাঁ এই যে দেখেন, আর তিনটে অ্যাপ দিলে সাদা হয়ে যাচ্ছে। 6 3 6 4 5 6 4 5 একটা কালার কি পাচ্ছি, মানে এটার সাথে যদি আরো কিছু দেই, তারও কিছু একটা কালার পেয়ে যাচ্ছি আমরা। হ্যাঁ তো কালার কোড কালেকশনের জন্য আপনার বিভিন্ন ওয়েবসাইট কিন্তু আছে, সেখান থেকে কিন্তু আপনার, হ্যাঁ হ্যাঁ, কালার কোড ইমেজ আছে, তারপর হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটও আছে, সেখানে আপনি জাস্ট কালারে ক্লিক করবেন, সাথে পাশে কোড দেখাবে, সেই কোডটা এনে এখানে পেস্ট করে দেবেন। জানতে চান তো এখান থেকে ধরেন এই কালারটা ইউজ দিলাম, তাহলে আমার প্রথম যে কৌটো আছে সেই কৌটোতে এখন কালার কোনটা আছে? এই কালারটা আছে, আমি দিয়ে ওকে দিয়ে দিলাম। দেখেন এটা কি নীল আছে আর, এটা এখন আর নীল নেই। এখন দ্বিতীয় কৌটোটা সিলেক্ট করলাম, করে তাকে এখানে ডাবল ক্লিক করলাম, খেয়াল করবেন ভালো করে এটাতে কোন কালার দিলে ভালো দেখাবে। আচ্ছা দিলাম ওকে, তাহলে দেখেন এখন দুটো কালার আছে। এখন একটু প্লিজ একটু এদিকে তুফান ভাই, একটু এদিকে। আচ্ছা দুটো কৌটোর মাঝখানে এখানে কোনো দাগ দেখতে পাচ্ছি আমি? এটা হচ্ছে অনেকটা সাম্যাবস্থান বা ব্যালেন্স, মানে এটা যখন মাঝামাঝি থাকবে বুঝতে হবে যে দুই দিকে কালারটা কি আছে, সমান সমান আছে। এখন আমি যদি এটা এক পাশে সরিয়ে নেই, এই যে দেখেন আমি এটাকে যদি এখন ডান পাশে সরিয়ে নেই, তাহলে কোন কালারের পরিমাণ বাড়ছে কিন্তু, এখন ডান পাশে সরাচ্ছি যখন, তখন বাম পাশে কালারটা বাড়ছে কিন্তু বেশি জায়গা জুড়ে। কোনটা আছে, এই যে এই যে কালারটা আছে, এই কালারটা এখন বেশি জায়গা জুড়ে দেখা যাচ্ছে। এটাকে আরো যদি সরাই, দেখেন আস্তে আস্তে কি হয়ে গেছে, পুরোটা প্রায় ওই কালারের মতো হয়ে গেছে। তো এটাকে আমরা প্রায় মাঝামাঝি রেখে প্রথমে কাজ করি একটু। আচ্ছা তো আমরা এখানে আবার আসব। আচ্ছা এই যে কালারটা তৈরি করলাম, এটাকে যদি আপনি সেভ করে রাখতে চান, যে না যে আমি ইয়ে করবো, যে আবার আমি যখন কাজ করবো এটা আর তৈরি করার দরকার নেই, আমি তৈরি করে নিয়েছি এখানেই আমি কাজ করব, এটা আপনি তৈরি করলেন না এখন ভিন্ন ভিন্ন কালার নিয়ে, সেভ না দিয়ে আপনি নিউ দিবেন। এই যে নিউতে ক্লিক করে দেখেন এটা এখানে চলে আসছে, এটা আমি যেহেতু নিউ দিয়ে আমি ইয়ে করেছি, সেটা এখানে থাকবে। লোড দিলে হচ্ছে আপনি ইয়ে করতে, গ্রেডিয়েন্ট কালার ইয়ে নিয়ে আসতে পারবেন, ডাউনলোড করে নিয়ে আসতে পারবেন। হ্যাঁ আর সেভ করেও রাখতে পারবেন, যে এই ফাইলটার ফরম্যাট হবে ডট জিআরডি, এটা সেভ করে রাখতে পারবেন।
সেভ করে অন্য কাউকে কারোর সাথে শেয়ারও করতে পারবে। আচ্ছা ওই ফাইলটাই পরে লোড করতে হবে। মনে করেন আপনি এটা তৈরি করছেন, হ্যাঁ, করে ওই জিআরডি ফাইলটা তুফান ভাইকে দিলাম, তুফান ভাই ওনার পিসিতে এটা লোড করে নিতে পারবেন। আচ্ছা তো দেখেন এই ঠিক আছে, ওকে, এখন আমি ওকে দিয়ে এখান থেকে বেরিয়ে যাই। বেরিয়ে যাওয়ার পর হচ্ছে এখন আমার এখানে যদি যাই, গ্রেডিয়েন্টটা আছে এখানে, আমি এটা সিলেক্ট করে এখন যদি এখানে অ্যাপ্লাই করি, কোনটা এখানে অ্যাপ্লাই হচ্ছে তাহলে? এই যে এখন আমি যে গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করেছি সেই গ্রেডিয়েন্টটা এখানে ইউজ হয়েছে। এখন আমি যদি এখান থেকে যদি কি বলে এটা রেডিয়াল যদি ইউজ করি, এই যে দেখেন এখানে খুব হালকা একটা ইয়ে পড়েছে, হ্যাঁ, বৃত্ত আকারে ইয়েতে গ্রেডিয়েন্ট আরো সুন্দর ইউজ করা যায় ইলাস্ট্রেটরে, কারণ এই যে এগুলাকে খুব সুন্দর টেনে নিয়ে নিয়ে সরানো যায়। হ্যাঁ আচ্ছা, তো আবার আসেন, এই যেটা আছে এটাকে আমি আবার এডিট করব। তো এখন কি করতে হবে বলেন? আমি যদি আগের যদি কালার এডিটর আনতে চাই তাহলে আমার কাজ কি? মাঝখানে ক্লিক করতে হবে, এটা আসলো, কাকে এডিট করতে চাচ্ছি, ধরেন যেটা আমি তৈরি করেছি সেটাকে এডিট করতে চাচ্ছি, দেখেন এটা সিলেক্ট করলাম, ওকে, সিলেক্ট অলরেডি আছে সেটা। এখন প্লিজ একটু, এখন আপনি চাচ্ছেন যে এই জায়গায় যদি একটু ট্রান্সপারেন্সি হইতো, একটু যদি তার অপাসিটিটা কম হইতো, তাহলে হয়তো কিছুটা ভালো হতো। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, যেমন এই কৌটোর ঠিক উপরে দেখেন একটা ইয়ে আছে, এটা সিলেক্ট করবেন, দেখেন এখন অপশনগুলো কিন্তু বন্ধ। হ্যাঁ, আমি যদি এটা সিলেক্ট করি তাহলে এটা আর এটা মেবি ইয়ে হবে, ওপেন হবে। আচ্ছা দেখি তো কি হয়, হ্যাঁ না সরি, এটা আর এটা ওপেন হয়েছে। উপরেটা যদি সিলেক্ট করি তাহলে উপরে এ দুটো কিন্তু ইয়ে হয়েছে। এখন এখান থেকে যদি আমি অপাসিটি কমিয়ে দিই 100%কে, যদি অপাসিটি কমিয়ে দিয়ে দেখেন আস্তে আস্তে কিন্তু এই জায়গাতে এই কালারটা কমে যাচ্ছে কিন্তু। আচ্ছা তারপর এখানে এসে যদি এটাকে সিলেক্ট করি, পরে যদি এখন আবার অপাসিটি কমাই, তাহলে কোন পাশের অপাসিটি কমবে এখন? এই পাশে। আর লোকেশনটা বাড়ানো কমানো এখান থেকেও বাড়াতে পারবেন, আবার এখান থেকেও দেখেন লোকেশন বাড়ানো কমানো যাবে, মানে এটা সরালেই কি হবে, লোকেশনটা বাড়বে কমবে, মানে আমার এটার অবস্থান কোন জায়গাতে। এখন আমি যদি ওকে দেই, চাবি তো এই গ্রেডিয়েন্টটা হচ্ছে, আপনারা যখন কাজ করতে যাবেন গ্রেডিয়েন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড ঠিকঠাক করে তৈরি করার জন্য গ্রেডিয়েন্টটা খুবই দরকারি। আচ্ছা আমরা আরো কাজে একটু পরে যাচ্ছি, আপনারা দেখি দুই একটা গ্রেডিয়েন্ট তৈরি করুন তো, একটু একটু নাড়াচাড়া করুন, তারপর যাচ্ছি আর কি করা যায়। তাহলে পার্থক্য আছে তো? তো একটা জিনিস দেখেন, আমি যদি এখানে যদি জাস্ট সলিড কালার ইউজ করি তাহলে একটা লুকস দেখাচ্ছে একরকম, আর যদি আমি এখানে গ্রেডিয়েন্ট দিয়ে যদি আমি অ্যাপ্লাই করি তাহলে তার ইয়েটা দেখাচ্ছে কিন্তু আরেক রকম। এখন প্রশ্ন হচ্ছে যে এটা এরকম আসলো কিভাবে? আমি একটা জিনিস আগেই বলছিলাম যে আপনারা কিছু প্রফেশনাল কাজ করতে গেলে দেখেন এখানে একটা হলুদ কালার, হলুদ না একটু ইয়ে চকলেট কালার টিপে কিছু নেই, আমি গ্রেডিয়েন্টে গেলাম, একটু খেয়াল করবেন এইদিকে অনেক কাজ আছে এখনো, গ্রেডিয়েন্ট নিয়ে অনেক কাজ বাকি রয়ে গেছে। একটা নতুন গ্রেডিয়েন্ট আমরা তৈরি করি এখান থেকে। আচ্ছা এখানকার কালারটা একটু হলদেটে টাইপের কিছু একটা দিই, না না পুরো হলুদ দেবো না, এরকম একটা কালার দিলাম, আচ্ছা গ্রিন দেবো, আচ্ছা আচ্ছা গ্রিন দেই, আছে দাঁড়ান আগে না একটা ডিপ দেই, একটা ডিপ দিলাম, এই যে একটা ডিপ, অনেকটা ডিপ, ওকে, এটা কোন পাশ, বাম পাশ, ডান পাশে যাব গিয়ে ওইখানেও আমি গ্রিন দেব, কিন্তু এখন যে গ্রিনটা দেব সেটা একটু লাইট দেব, এই যে দেখেন গ্রিনে গেলাম, আগে নিচে থেকে দিয়ে দিয়েছিলাম না, এখান থেকে একটু ডিপ, এখন উপরে যাব, এই যে একটু লাইট আছে এরকম গেলাম, গিয়ে দিলাম, ওকে, এখানে নাচারা করার দরকার নেই আপাতত রেখে দিই, ওটা আমি পরে চেঞ্জ করছি, আছে কাজ আছে, ওটারও কাজ আছে, ওকে দিচ্ছি,
দিয়ে যদি আমি এখন এখানে যদি এফেক্টটা ইউজ করি, সবুজের মধ্যে কি হচ্ছে একটা লাইটিং এফেক্টের মতো কিন্তু আসছে, যেটা নর্মাল সলিড কালার ইউজ করে কি আপনি এই এফেক্টটা পাবেন? নর্মাল সলিড কালার ইউজ করে কিন্তু সেটা পাবেন না। তো একটু দেখি একটু, আচ্ছা এটা আমার ওপাসিটি কমানো, ওপাসিটি বাড়িয়ে এখন যদি আমি ইউজ করি, মনে হচ্ছে যে এখানে সবুজের মধ্যে মনে হচ্ছে যে এখানে একটা লাইট জ্বালানো বা ওই ধরনের কিছু একটা মনে হচ্ছে। আমি সেম কাজটা যদি এখন এখান থেকে রেডিয়াল দিয়ে করি, তাহলে দেখবেন লাইট সবুজ যেটা আছে সেটা মাঝখানে দেখা যাবে। এই যে লাইটিং এফেক্টটা কোথায় আছে এখন? মাঝখানে। আমি এক কোণা থেকে যদি এখন টানি, এই যে দেখেন এক কোণাতে এখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে একটা ডিজাইন করতে গিয়ে আপনার মনে হলো যে আমার এখানে একটু লাইটিং এর মতো বেশি টানলে কিন্তু বেশি জায়গা জুড়ে, এই যে দেখেন বেশি জায়গা টানছি, বেশি জায়গা জুড়ে দেখাচ্ছে। যদি একটু জায়গা টানি, জাস্ট ওই একটু জায়গার মধ্যে কি হবে লাইটিং, মাঝে দিতে গেলে মাঝ থেকে টানতে হবে, কোনাকুনি টানলে বেটার আর কি, কোনাকুনি টানবেন বা ওইরকম, মাঝে আসছে। আচ্ছা এখন যদি আমি রিভার্স, আচ্ছা রিভার্সে আছি এটা, আমি যদি ইয়ে করে দেই, দিয়ে যদি টানি, তো দেখেন এখন হচ্ছে আমার লাইট যেটা চলে গেছে পাশে, আর ওই যে ডার্ক যেটা সেটা কোথায় চলে আসছে এখন? মাঝখানে। এরকম। আচ্ছা ওকে, এখন আসেন আবার এডিট করবো, এটাকেই এডিট করব, এটাকে সবুজের পাশে অন্য একটা কালার দিয়ে দিই এখন, এই আসবো আসবো আসবো, হ্যাঁ 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 হ্যাঁ, এই আসতেছি। এখন কয়টা কালার আছে এখানে? দুইটা। আমি চাচ্ছি যে এই দুটোর পাশাপাশি যদি অন্য একটা কালার হতো তাহলে হয়তো বা জিনিসটা ভালো লাগতো। তো সেজন্য করতে হবে কি, জাস্ট আপনি এখানে নিয়ে যাবেন, এই যে হাতের মতো আসছে কিছু, এখানে লেখা আছে যে ক্লিক টু অ্যাড এ স্টপ। আমি যদি ক্লিক করি দেখেন এখানে কি হয়, নতুন একটা কোডটা তৈরি হয়েছে না? সেম ওয়েতে আমি এটার কালার চেঞ্জ করতে পারি, দেখেন এটাতে জগা কিছুই হবে এখন কালার। আচ্ছা ধরেন আরেকটা কোডটা দরকার, এখানে এসে আবার ক্লিক করলাম, ডাবল ক্লিক, হ্যাঁ আর দরকার নিয়ে নিবেন, তারপর যেখানে দরকার ওটাকে রিপ্লেস করতে পারবেন। যেমন এটাকে নিয়ে যাবেন, টেনে নিয়ে যান এখানে, যেখানে দরকার নিয়ে যেতে পারবেন। আচ্ছা ধরেন আরেকটা দরকার, দিলাম হাত দিয়ে এটা দিই লাল, কয়টা হইলো কোনটা? ছয়টা। এখন কোন একটা মনে হলো যে আমার এটা বাদ দিয়ে দিই, আমি এটা দরকার নাই, টেনে এনে নিচে ছেড়ে দেবে। আচ্ছা আমি করবো কোনটা, এটা, আচ্ছা আচ্ছা এটা করবো পরে, দাঁড়ান কোনো একটা ডিলিট করার প্রয়োজন আছে তাহলে কি করব? হ্যাঁ এই যে নিচে বা উপরে নিলেও হবে, এই যে শেষ। আচ্ছা এখন ধরেন আমার এই যে নীল কালারের যেটা আছে, আমি চাচ্ছি নীল কালারের ওটাকে ইয়ে করবো একটু, এই যে চেঞ্জ করতে হবে, লোকেশনটা চেঞ্জ করতে হবে, যে এখান থেকে এই যে এই নতুন একটা চলে আসছে এখানে ধরবেন, আচ্ছা এখন আমি যদি ওটা অ্যাপ্লাই করি, আমি একটা নতুন ডকুমেন্ট নিয়ে যদি অ্যাপ্লাই করি, দেখেন অনেকগুলো কালার কিন্তু এখানে আছে, এবং আমি যেহেতু এখানে রেডিয়াল ইউজ করেছি, এই যে এখানে আমার ক্লিকটা কোথায়, রেডিয়াল, এই জন্য দেখেন প্রত্যেকটা কালার একটা সার্কেলের মতো ভাব নিয়ে কিন্তু সে এসেছে, ওই সাত কালারের চায়ের মতো হয়ে গেছে, সাতটা লেয়ারের মতো হয়ে গেছে আর কি, খুবই বিশ্রী স্বাদ, একটু স্বাদ নাই। হ্যাঁ চা খাওয়ার জন্য, কে বলছে? দেখারই সৌন্দর্য আজকাল, বুঝছেন না, খাওয়ার কোন সৌন্দর্য নাই, আছে ওই যে ওখানে 5 টাকা দামের চা বিক্রি করে না, অনেক টেস্ট। হ্যাঁ আমি একবার মানে শ্রীমঙ্গল তো যাওয়া হয়, সিলেট শহরে কিন্তু এখন পাওয়া যায়, আগে পাওয়া যেত না, আগে খাইতে হলে শ্রীমঙ্গল ইয়েতে খাইতে হতো, আর শ্রীমঙ্গল হচ্ছে সিলেট থেকে বাসে গেলে 1.5 থেকে 2 ঘন্টা লাগে। হ্যাঁ কি কি বললেন? ও আচ্ছা, আর ইয়ে
আর ওইদিকে ঠান্ডাও পড়ে কিন্তু খুব তাড়াতাড়ি, শ্রীমঙ্গলে প্রচুর ঠান্ডা পড়ে। পাহাড়ি এলাকা তো ভাই, ঠান্ডা পড়বো না? বাংলাদেশের রেকর্ড পরিমাণে যে কম তাপমাত্রার যে শীতে পড়ে, বেশিরভাগই ইয়েতে পড়ে, শ্রীমঙ্গলে পড়ে। আর হচ্ছে আপনাদের উত্তরাঞ্চলে দিয়ে তো প্রচুর ঠান্ডা পড়ে, এর কারণটা কি বলেন তো দেখি একটু, যেহেতু রেকর্ড হচ্ছে। রেড গ্রিন ব্লু, তো এখন দেখেন আমি যদি রেডের পরিমাণ এখান থেকে, হ্যাঁ এই যে দেখেন, তো সরে না কেন এটা? আচ্ছা আপনারা ইয়ের দিকে তাকাবেন একটু, এখানে তাকাবেন, খুব সূক্ষ্ম একটা পরিবর্তন ঘটছে যেটা বোঝা যাচ্ছে না। গ্রিনে আসি, গ্রিন কালার গুলোকে একটু দেখেন, হাইলাইট করছে এখানে আমি বাড়াবলে। এটাকে যদি একদিকে নিয়ে আসি দেখেন একটু ইয়ে হচ্ছে, ব্লুকে যদি একটু নড়াচড়া করি, হ্যাঁ। আচ্ছা এটা গেল 8 জিবি, তারপর দেখেন একটা আছে এখানে হিউজ HSB, HSB মানে কি, হিউজ স্যাচুরেশন ব্রাইটনেস। আচ্ছা এখন হিউটাকে যদি দেখি আমি একটু বাড়াই কমাই, দেখেন ওইখানে কালারটাই চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু একেবারে। আচ্ছা ধরেন আমি কাস্টমাইজ করে আমার যে নিউ গ্রেডিয়েন্টটা তৈরি হলো সেটা হচ্ছে এই গ্রেডিয়েন্ট, কোন গ্রেডিয়েন্ট এটা, এখন এটাকে নিউ দিয়ে আমি সেভ করে দিলাম, দিয়ে ওকে। এখন আমি যদি এখন এখানে অ্যাপ্লাই করি কিরকম লাগছে? আচ্ছা এটা হচ্ছে, এটা হচ্ছে আমার এখানে এই অ্যাঙ্গেলটা সিলেক্ট থাকা অবস্থায় এরকম এসেছে। আমি দেখি অন্যগুলো সিলেক্ট থাকলে কি হয়, একটা একটা করে আসি। প্রথমটা আছে সেটা যদি অ্যাপ্লাই করি কিরকম লাগে, এরকম দেখাচ্ছে। দেখেন এটা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করা যাবে, কিন্তু যাবে না, যাবে কিন্তু কি কোনো কঠিন কিছু কাজ করতে হয়েছে এখানে, কিচ্ছু করা হয় না। যদি আমি রেডিয়াল ইউজ করি এখন, এই যে দেখ, ঠিক আছে এক পাশ থেকে যদি এটাকে নিয়ে আসি তাহলে এক পাশ থেকে এখন ইয়ে হবে, ভুল হবে না। এটা তো দেখাইলাম, তারপর রিফ্লেক্টেডটা এখন অ্যাপ্লাই যদি করি কি হয়, রিফ্লেক্টেডটা খুব বেশি একটা কিছু বোঝা যাচ্ছে না। আচ্ছা বলা যাবে না, এই যে দেখেন এটা দিলাম হচ্ছে কোনটা জানি, এই যে ইয়ে ডায়মন্ড মাঝখান থেকে দিই ডায়মন্ড, এটা কোনা থেকে দিলে ভালো দেখাচ্ছে। হ্যাঁ করা যাবে, আপনি আলাদা একটা লেয়ার নেন, আচ্ছা এখানে ব্যাপার আছে, ডায়মন্ড মাঝখানে ব্যাপার না। আর যখন ইয়ে করে এক পাশে দেওয়া যাবে না, যত লেয়ারই নেই সে ওই নীল একটা এফেক্ট নিয়ে আসতেছে এখানে। আমি যদি রিভার্স দেই এখানে, আচ্ছা এই ছবিটাকে আমরা একটু গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি, তো এখানে এই গ্রেডিয়েন্টটা এখানে অ্যাপ্লাই করি। হ্যাঁ বলা, হুম 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 কি গ্রেডিয়েন্ট, হ্যাঁ মূলত তো গ্রেডিয়েন্টে, মূলত গ্রেডিয়েন্টে ইউজ করা হয় যে একটা ভালো ব্যাকগ্রাউন্ডের জন্য মূলত, কিন্তু ঠিক আছে পাশাপাশি এই যে এই ছবিটাতে আমি এখন একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দেখি কি হয়, একটু খেয়াল করবেন। আমি একটা নিউ, এক সবাই এত ক্লিক শুনি কেন? আচ্ছা দেখেন আমি এখানে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলাম, ভালো কথা, কোন গ্রেডিয়েন্ট, এই যে অ্যাব্রো থেব্রো অনেক কিছু যে ওটা অ্যাপ্লাই করলাম। করার পর এখান থেকে মোডটা, এখান থেকে মোড চেঞ্জ করলে কিন্তু হবে না, আগে অ্যাপ্লাই করতে হবে যদি হয়। আমি এখান থেকে করবো, এই যে এখান থেকে মোড অ্যাপ্লাই করি, একটা একটা করে করি। আপনি এটা দেখেন,
মানে এখানে তো অনেকগুলো কালার, তো এই জন্য একটু বেশি কিরকম জানি লাগছে। কোনটা? এটা? হ্যাঁ আচ্ছা, আমি গ্রেডিয়েন্টটা এইরকম অ্যাপ্লাই না করে একটু ওটা অ্যাপ্লাই করি। হ্যাঁ অপাসিটি কমাই, সমস্যা কি? এখানে এখন এগুলো আর একটু কমাই। আপনি জাস্ট শুধু আইডিয়াটা নিয়ে রাখেন, পরে যখন ইয়ে করবো আমরা যে বিভিন্ন বিজনেস কার্ডেও আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি, তারপর হচ্ছে কি কি যে ফ্লায়ার ডিজাইন, বুশিয়ার ডিজাইন এগুলোতেও অ্যাপ্লাই করতে পারি। মনে হচ্ছে যে আগামী সপ্তাহে শুরু হয়ে যাবে, কারণ আর তো এখন আহামরি কিছু দেখানো নাই এখানে। প্যান টুলটা দেখানোর পর তারপর আমরা বিভিন্ন কাজে নামতে পারি, প্যান টুলটা শুধু বাকি রয়ে গেছে। প্যান টুলটা দেখানোর পর যে কোনো কাজে যেতে পারি। আচ্ছা দেখেন, ডিসলভ দিলে কি হচ্ছে, একটা ওই যে গুঁড়ো গুঁড়ো টাইপের একটা এফেক্ট করছে না এখানে? অপাসিটি আর একটু কমিয়ে দিই। এই যে, তো আসলে আপনি আগে বলতে পারবেন না যে কোনটা অ্যাপ্লাই করলে কি হবে, আগে থেকে বলা যাবে না। কাজ করতে গেলেই যেটা ভালো লাগবে সেটাই এখানে অ্যাপ্লাই করতে হবে, কাজ করতে হবে। আপনি পুরোটাতে যদি না চান দেখবেন আর কি কোনটা ভালো লাগে, সেই অনুসারে কাজ করবেন। গ্রেডিয়েন্ট আর কিছু রয়ে গেল কিনা আমার তো খেয়াল হচ্ছে না। আচ্ছা এখানে রেস্ট্রিক্ট কালার দিলে কি ব্যানার? আচ্ছা ব্যানারটা নিয়ে দেখবেন যে অনেক সময় ওই যে কালারের একটু লাইট লাইট কালার মনে হচ্ছে বা বিভিন্ন হয় না, যেমন আমি লাল আর কালো নিয়ে একটা কাজ করে দেখাই। আচ্ছা এখানে তো না, এখন দেখবেন না না ইলাস্ট্রেটর করবেন, ইলাস্ট্রেটর করবেন, ইলাস্ট্রেটর একটু পরে যাব। হ্যাঁ গ্রাফিক ডিজাইনে অনেক সফটওয়্যার আছে, ঠিক আছে,